এশিয়া কাপের সময় ঘনিয়ে এলেও এখনও ঘোষণা করা হয়নি টাইগারদের ক্যাপ্টেনের নাম। এশিয়া কাপের পর বিশ্বকাপ থাকায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ইস্যু থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। পাশাপাশি ধোঁয়াশার মধ্যেই আছে লাল সবুজদের স্কোয়াড। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখন আছে ঘোষণার অপেক্ষায়। মঙ্গলবার বোর্ড সভা শেষে জানা যেতে পারে অধিনায়কের নাম। মিরপুরের আকাশে আধার ভেদ করে উকি দিয়েছিল ফ্লাডলাইটের আলো, ধোঁয়াশা পরিবেশে আশার আলো হয়ে যা প্রতীক হয়েছিল দেশের ক্রিকেটের। অধিনায়ক ইস্যুতে তামিম ইকবালের সরে যাওয়ার বিষয়ে সেই আবহাওয়া রূপ নিয়েছে নিম্নচাপে। ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেও এখনও নিস্তব্ধ বিসিবির সোশ্যাল মিডিয়া। ভদ্রলোকের খেলা ক্রিকেটে অবশ্য একটি ধন্যবাদ পেতেই পারতেন তামিম। এশিয়া কাপের স্কোয়াড কিংবা অধিনায়ক ইস্যু, পুরোটাই যেন পিচ কাভারের মতোই ঢাকা বিসিবিতে। ফিটনেস ক্যাম্পে অনেকটা মাঠকর্মীদের নিরলস পরিশ্রমের মতো নিজেদের পরিচর্যায় ব্যস্ত ক্রিকেটাররা। অথচ বিসিবি বসের বেঁধে দেয়া চার পাঁচ দিনের মধ্যে নতুন অধিনায়ক ঘোষণার চতুর্থ দিন পেরিয়ে গেলেও এখনও জানা যায়নি সেই নাম। তবে বিসিবির একটি সূত্র বলছে, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেলেও এখন কেবল ঘোষণার অপেক্ষা। এক বছর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন লাল ও সাদা বলে আলাদা অধিনায়ক চান সাকিব আল হাসান। সাকিব কখনো নিজে কোনোটার ক্যাপ্টেন হতে চায় আমাকে বলেনি, তবে ও বলেছে যে হোয়াইট বল রেড বল আলাদা হলে ভালো, ওডিআই টি টোয়েন্টি যে দুজন যে ও বলছিল একজনে থাকা ভালো, মানে ও বলছিল দুইটা একজনে থাকলে ভালো, এটাও একটা সাজেশন, মানে জাস্ট সাজেশন। টাইগারদের টি টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে নেতৃত্বের ভার সাকিবের কাঁধে। এখন ওয়ানডের দায়িত্ব যদি এই অলরাউন্ডার নেন, তবে নিজের পরামর্শের সাথে সাংঘর্ষিক হয় কিনা তা হয়তো সময়ই বলে দেবে। অধিনায়কত্বের মতেই ধোঁয়াশায় আছে টাইগারদের ওপেনিং জুটি ও সাত নম্বর পজিশন। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স বিবেচনায় ওপেনিংয়ে এগিয়ে থাকবেন তানজিদ হাসান তামিম ও নাইম শেখ, আর সাথে উজ্জ্বল সম্ভাবনা শেখ মেহেদি ও সৌম্য সরকারের। প্রসঙ্গ যখন এশিয়া কাপের স্কোয়াড ও অধিনায়ক ইস্যু, তখন মিরপুরে আগমন এনামুল হক বিজয়ের। নতুন হেয়ারস্টাইলে ব্যক্তিগত কাজে এসেছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে রান পেলেও জাতীয় দলে অবশ্য জায়গা করে নিতে ব্যর্থ হন তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।